আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং জেলা নিয়ে নবগঠিত তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দ্বিতীয় বৈঠক। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলা নিয়ে নবগঠিত তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উক্ত কোর কমিটির দ্বিতীয় বৈঠক। বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে পর্যটন মন্ত্রী গৌতম দেব কি বলেন, শুনুন তার বক্তব্য। সরকার সেক্রেটারি মেম্বার ভাইস চেয়ারপারসন, তো একটা মিটিং হবে জেলা প্রেসিডেন্ট, ওয়ার্ডিং প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের পার্টির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, শাখা সংগঠনের প্রধান, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনারিজ অফ দ্য ডিস্ট্রিক্ট একটা মিটিং কোর কমিটি করবে। আজকে সেই মিটিংটা করলাম, আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। যেহেতু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা একদম বর্ডারিং জায়গা, এখানে এনআরসি ব্যাপারটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা রক্ত দেব, প্রাণ দেব, কিন্তু কোনোভাবেই বিজেপির এই দেশকে ভাগ করার যে চক্রান্ত এনআরসি, সেই এনআরসি আমরা এখানে লাগু করতে দেব না। এবং আমরা বিভিন্ন জনজাতি গোষ্ঠী, বিশেষ করে রাজবংশী, কান্তাপুরের ভাষাভাষী যে মানুষ, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের কৃষ্টি, সেটাকে আমরা শ্রদ্ধা করি। তাদের এই জনজাতি গোষ্ঠীর মানুষদের রাজনৈতিক মূল স্রোতে এবং সরকারি বিভিন্ন জায়গায় তাদের সামনে নিয়ে আসার জন্য এবং এই জনজাতি গোষ্ঠীর সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সরকারি কর্মকাণ্ডে তাদের যুক্ত করা এবং সেই ধরনের মানুষকে নিয়ে আসা, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সাথে সাথে আদিবাসী সমাজ, যে বৃহত্তর সমাজ এবং তাদের মধ্যে যে ডাইভার্সিটি, বৈচিত্র্য এবং বিভিন্ন তাদের নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি নিয়ে আমাদের ডিটেল আলোচনা হয়েছে, তাদেরও আমরা ফোকাস করে সামনে নিয়ে আসবো। সাথে সাথে আমাদের একটা ঠিক হয়েছে যে আমরা জয়পুর ফুট, যেটা মহাবীর, ভগবান মহাবীর বিকলাঙ্গ সেবা সমিতি জয়পুর, যাদের নিয়ে আমরা ফুলবাড়িতে একটা বড় ক্যাম্প করেছিলাম, 303 জন বেনিফিশিয়ারিকে আমরা সাপোর্ট দিয়েছি। সেই সাপোর্টটা আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে আমরা ক্যাম্প করবো কোন ডিসেম্বর মাসের মাঝামাঝি, ডেটটা 13-14-15 ডিসেম্বর, শুক্র, শনি, রবি। এবং আমরা বেনিফিশিয়ারিদের চয়েস করে একদম গ্রাসরুট থেকে সরকারি পরিষেবার মাধ্যমে তাদের ক্যাম্পে নিয়ে আসবো। আর্টিফিশিয়াল লিম, ছোটো ছোটো বাচ্চারা যাদের পোলিওতে আক্রান্ত হয়েছে, কারো হাত, কারো পা, এছাড়া তাদের ট্রাইসাইকেল, হুইল চেয়ার, প্ল্যাগ এবং হেয়ারিং এইডস, এসব নানান রকম ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের আমরা সেটা করব। আর একটা খুব এটা সরকারি প্রকল্প, মানে প্রোগ্রাম, আমাদের 29 নভেম্বর থেকে 1 তারিখ আমাদের পর্যটন উৎসব, তার উত্তরবঙ্গ চ্যাপ্টার আমরা 6টা সপ্তাহ ধরে করবো। নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হবে, ডিসেম্বরের 22 শেষ হবে, রাজাবাদখায় আমরা 3 দিনের এটা করব। টেন্টিং হবে, ক্যাম্পিং হবে, কালচারাল প্রোগ্রাম হবে, ফুড ফেস্টিভ্যাল হবে, তাদের বিভিন্ন জায়গা থেকে সেলিব্রিটিসরা আসবে, ব্লগার্সরা আসবে, ট্যুরিস্টরা আসবে এবং ট্রাভেল রাইটাররা আসবে, সাধারণ মানুষ আসবে, তাদের নিয়ে আমরা এটা করব। এবং রাজাবাদকা এবং সেই ঝিপির আশেপাশের গ্রামের মানুষদেরও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব। একটা অভিনব 6 সপ্তাহ ধরে উত্তরবঙ্গ জুড়ে এটা হবে এবং এটা প্রত্যেক বছরই হবে। ওনাদের চিফ মিনিস্টারের অনুমতি নিয়ে তার ব্রেন চাইল্ড এই প্রোগ্রামগুলো আমরা করছি, সেটা নিয়ে সরকারি পর্যায়ে মিটিং হচ্ছে, সেটা জনপ্রতিনিধিদের নিয়েও আলোচনা হবে। এবং আমরা এই যে জনজাতি গোষ্ঠীকে নিয়ে আমরা কাজ করব, সেটার ফাইনাল রূপরেখাটা আমরা তৈরি করব। আবার অক্টোবর মাসের মাঝামাঝি আমি চেষ্টা করব মাসে একবার করে এসে মিটিং করতে, এবং যখন অক্টোবর মাসে আসব তখন বক্সা, লেপচাকা, চুনাভাটি, এই জায়গাগুলো কয়েকটা জায়গা আছে, এই জায়গাগুলোতে তখন যাব। আমাদের প্রয়োজনীয় বেশ কিছু প্রজেক্ট
নেওয়া হয়েছে এবং সাংগঠনিক এই কাজটা সাথে জনজাতি গোষ্ঠী তাদেরকে অ্যাপ্লিকমেন্ট তাদের যুক্ত করা, তাদের প্রকাশ করা, সেটাকে আমরা চূড়ান্ত রূপরেখা করি। আজকে দলের সমস্ত নেতৃবৃন্দ ছিল, আপনারা দেখেছেন সমস্ত ব্লক প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি, খালি মাদের এলাকা সভাপতি বাইরে আছে, আর সভাপতির হাজব্যান্ড মারা গেছে, দুঃখজনক ঘটনা, উনি আসতে পারেননি। আমাদের MLAsরা আর অন্যান্য নেতৃবৃন্দ, ব্লকের সভাপতি, শাখা সংগঠন, যুব ছাত্র, তাদের সভাপতিরা সবাই এসে খুব ফ্রুটফুল মিটিং হয়েছে। আমি 11টার সময় এসেছি, প্রায় 2 পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছি, 2:30 থেকে 4 পর্যন্ত মিটিং করলাম। এখন আমি অনেক অধিকারীকে একটু দেখতে যাবো কুচবিহার, আর বিশ্বরা বিশ্ব চ্যাটার্জি এসে ওর সাথে যাচ্ছি, ওদের বাড়িতে বিশ্বরাকে একটু যাওয়া উচিত, প্রণাম করতে যাচ্ছি, তার সাথে কথাবার্তা বলবো। এই দুটো বলে আজকে একটু কালকে জলদাপাড়ায় ওখানে আমরা মিটিং করবো, ট্যুরিজমে মিটিং করে আমি শিলিগুড়ি যাবো। 17 আমাদের কোর কমিটির মিটিং মিলিকে হবে, পাহাড়ের 2 জেলা নিয়ে করবো। আমরা একটা দিবেন কর্মসূচি নিয়েছি এবং কোর কমিটির সমস্ত মেম্বাররা আমরা মিলে একটা প্ল্যানিং করছি, এবং তারপরে এই 4 জেলা নিয়ে আমরা খুব বড়ো বড়ো অনেকগুলো প্রোগ্রাম করবো। আর দিদিকে বলো প্রোগ্রাম তো খুবই সাকসেস হয়েছে, কিন্তু এটাকে আরও জনজীবনে নিয়ে আসার জন্য আমরা অনেকগুলো অভিনব কিছু কাজ নিয়েছি, এবং এটা খুব সঙ্গবদ্ধভাবে ইউনাইটেডলি আমরা এই এফোর্টটা নেব। এবং আমাদের দলে বাইরেও আরও যে মানুষরা আছে, বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ, আর আলিপুরদুয়ার একটা খুব সুন্দর জেলা, নতুন জেলা হয়েছে, এই জেলাটা খুব ফোকাসে থাকবে এবং পর্যটনে আমাদের আগামী 1 দেখবে সবচেয়ে বেশি ফোকাস আমরা আলিপুরদুয়ারকে দেবো, রাইট ফ্রম জয়গা টু এভরিওয়ার। আর কালচিনি ব্লক যদি বলেন, আমার কাছে আমার সবচেয়ে প্রিয় ব্লক, এত ডাইভার্সিটি কোথাও নেই, এই কালচিনি ব্লকও আমরা অনেক কিছু কাজ করি।